কি শাকিল ভাই, হাতে খুন্তি, সামনে আবার এটা কি জিনিস, কি নিয়ে হাজির ভাই? মার্বেল কোটিং এর কারি কুকার নিয়ে আসলাম। আমার তো এটা কারি কুকার মনে হইতেছে না, সস্তে মনে হইতেছে ভাই। এটা হাড়ি পাতিল না, এটা মার্বেল কোটিং হাড়ি না, এটা কারি কুকার, ইলেকট্রিক কারি কুকার। আচ্ছা, এটা প্রেসার কুকার, ইলেকট্রিক রাইস কুকার, এটা হলাম কারি কুকার। আপনি কারো বিশ্বাস করাইতে পারবেন ভাই? সস্তে নি মনে হইতো, স্বাভাবিক, যারা নতুন দেখবে বলবে। তো এটা হলো বাংলাদেশের সর্বপ্রথম যেগুলো কারি কুকার আসছিল ওগুলো ছিল নর্মাল কারি কুকার। আচ্ছা আচ্ছা, রাইস কুকার মতো, এখন হলো আপডেট, সব আপডেটে চলে গেছে এখন। আমি তো সেটাই দেখতেছি ভাই, আমার কাছে এত সুন্দর সুন্দর মডেল ভাই। পাঁচটা মডেল নিয়ে আসলাম। হ্যাঁ, জার্মান টপ কিচেন, ওকে, একটা কোরিয়ান ব্র্যান্ডের এটা আছে একটা। আমরা কিন্তু চলে আসছি শাকিল ক্রোকারিজে, সবাই চিনে থাকবেন, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায়, দোকান নাম্বার 133। এছাড়াও কিন্তু নিউ সুপারে 382 নাম্বার মেইন গলিতে কিন্তু ভাইয়ের একটা শোরুম আছে, আপনি এই শোরুম গুলো থেকে চমৎকার কারি কুকার নিতে পারবেন। আচ্ছা, এটা নিলে ইন্ডাকশন চুলা নেওয়া দরকার আছে? কিচ্ছু লাগবে না, অলরাউন্ডার কারি কুকার, একটা কিনবেন আল্লাহর দুনিয়াতে যত রান্না আছে সব করতে পারবেন। ওকে, আমরা হয়তো এত সময়ের জন্য রান্নাবাড়ি করে দেখাইলাম না, আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, রান্নাবাড়ি করা দেওয়া আছে। আজকে একটা ধামাকা প্রাইস দিব ইনশাল্লাহ, একদম 2-6 মাস পর্যন্ত আশা করি এই প্রাইসটা থাকবে ভাই। এগুলা যেহেতু মার্বেল, আপনি এত অল্প তেলেও রান্না করা যায়, তেল ছাড়া করে দেখাবো আজকে, তেল ছাড়া হয়। আমি এই যে একটা লাইন দিয়েছি দেখেন, আচ্ছা এটাই দেখেন, এই অন করলাম, এখন এই অন করলাম, অন করলাম, এখানে দেখেন রেগুলেটর আছে, আমি বলি চুলার মতোই, এখানে দেখেন লাইট আছে, ইন্ডিকেটর লাইট দিলে কিন্তু এটা আসবে, দেখেন এই যে দেখেন এটা লাল হয়ে গেছে, 1 2 3 4, আপনার মন মতো পাওয়ার বাড়ানো কমানো করতে পারবেন। আচ্ছা, একটু কমাই দিই, 3-তে দিই, এটা দিলাম এবং লাগানোর সিস্টেম সব দেখাই দিব। আচ্ছা, এখানে দিলাম 30 সেকেন্ডে, হ্যাঁ 30 সেকেন্ডে গরম হয়ে যাবে, দেখেন গরম উঠে গেছে। ওকে, এটা দেওয়ার সাথে সাথে গরম, কারণ কয়েলটা অনেক বড়, অনেক ফাস্ট। গরুর মাংস রান্না করবেন 12 মিনিট, যদি গলি ধরে 12 মিনিট না হয় ডাবল টাকা জরিমানা না, ভাত পাকাবেন 10 মিনিট, মুরগি মাংস 10 মিনিট, সবজি রান্নাবেন 8 মিনিট। বাংলাদেশে যত খাবার আছে, বাজি টাজি যা করবেন, আস্ত মাছ বলুন সব করবেন ভাই। এটা তেল দিছি, তেল তো আপনার দেনই নেই। আচ্ছা, অনেকে আবার কমেন্টস করে ভিডিওতে ভাই যে আগে তেল দিয়ে রাখছেন, একটু টিস্যু দিয়ে মুছে দেই, টিস্যু দিয়ে মুছে দেই। আচ্ছা আচ্ছা, সুন্দর, দেখেন যে ভিউয়ার্স তেল আছে, কোনো তেল নাই। আমি অনেকে কমেন্টস করে ভাই, মানে কমেন্টস করতে তো টাকা লাগে না, অনেকে আছে কি নেন আর কমেন্টস করে ভাই, একটা কি নেন অনেক ভালো হবে ইনশাল্লাহ। চলেন এটা দেখাই দিই, এই দেখেন হাড়িটা কিন্তু আমরা লাইন দিলাম মাত্রই, এখনই কিন্তু দেখেন গরম হয়ে গেছে, এটা মানে গরম হয়ে গেছে, যার শুধু আমরা ডিম ভাই যেতে দেখাবো। ওকে, তো এখানে আমরা একটা নিয়ে আসছি ভাই 10 লিটার। আচ্ছা, এই একটা 6 লিটার, এই একটা 8 লিটার, এই একটা 8 লিটার, এটা 6 লিটার, এটা 6 লিটার, এখানে একটা আছে, দুইটা হলো ননস্টিক কোটিং এর। আচ্ছা আচ্ছা, আর এই তিনটা হলো মার্বেল কোটিং, মার্বেল কোটিং। অনেক আছে শেপটা পছন্দ করে, অনেক পুরানো, অনেক হাই, প্রতিটা করে কিন্তু ভাইরাল প্রোডাক্ট, কারি কুকার জগতে যত ভাইরাল আছে তত ভাইরাল প্রোডাক্ট ভাই। ডিম কিন্তু আমাদের দেখেন হয়ে গেছে, ওকে দেখেন, এখানে দেখেন কত পুরা লাগছে, দেখেন না না দেখেন, ডিমও পুরা হয় নাই, আমরা যে কথা বসা দিলে কিন্তু সব উঠে যাবে ভাই, দেখেন না নিচে, দেখেন আপনার ডিমটা এখানে পাতলা হয়ে পড়ছে, কেন দেখেন কোথাও পুরা কালো কালি হইছে, দেখেন কালি হইছে, না 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 দেখেন নিচে চটার মতো লেগে থাকার মতো সমস্যা কিন্তু নাই, দেখেন কোথাও পুরা আছে একটুও না, একদম দেখেন কি রুটির মতো সুন্দর, তেল ছাড়া করলাম পুরা লাগছে, একটু তো যত খাবার আছে, তেল না দিলে পানি, তেল না দিলে পানি মজা লাগে না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, সত্যি কথা, পানি 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 খাইতে গেলে মালিনা বন্ধ করে দিই, বুঝা যাবে এটা। আচ্ছা, এত লাগবে না, পানি খাইতে গেল তেল ছাড়া, আমি বাঙালি এমন বসে তেল ছাড়া কোনো খাবারই মজা লাগে লাগে না, হ্যাঁ তো একটু তেল তো দিতেই হবে, আপনার যার যেরকম রুচি। ওকে ওকে, ঠিক আছে, তো এটা দিয়ে নেবেন, আমরা দেখেন এটা হলো 6 লিটার, মাংস যদি পাকায় তাহলে 3 কেজি ভুনা। আচ্ছা, আর ভাত পাকালে 1.5 কেজি, এটা হলো 8 লিটার। ওকে, এটা যদি ভাত পাকায় আপনার 2.5 কেজি ভাত, 2.5 কেজি, 2.5 কেজি ফুল ভাত, 1.5-2 কেজি, 2.5 কেজি মাংস পাকালে 4-4.5 কেজি। আর এটা হলো 10 লিটার, 10 লিটার একবার, এটা সবচেয়ে বিগ সাইজার, এটা
এটা হলো 10 লিটার, এটাতে ভাত পাকালে 2.5 কেজি ইজিলি হবে। আচ্ছা, মাংস পাকালে 4-5 কেজি হয়ে যাবে, 5 কেজি হয়ে যাবে। আস্ত রুই মাছ, আস্ত ইলিশ মাছ ভাজি করতে হবে, একদম আস্তটা ভাজা যাবে। হ্যাঁ, অনেক বড় শেপ, কিন্তু অনেক বড় ভাই, প্রায় 38 সেন্টিমিটার। এটা হলো আপনার 38 সেন্টিমিটার, ঠিক আছে। ইঞ্চি মাপে এটা হলো আপনার 14 ইঞ্চির মতো লম্বা, 14 ইঞ্চির মতো, মানে 1 ফুটের উপরে বড়। অনেক বড় ফ্যামিলি যারা তারা না, আর এটা হাতলগুলো অনেক স্ট্রং, অনেক হেভি এটা। আর এগুলো ভিতরে পানি যাওয়ার কোনো স্কোপ নাই, পরিষ্কার করবো, এখানে পানি যাওয়ার কোনো, এখানে কোনো জোড়া নাই ভাই, পানি যাবে না কখনো এটা। ওকে, আর গ্রানাইট কুটিং ভিতরে বাইরে দুই দিকে গ্রানাইট, নবগুলো কিন্তু মেসিং, কালার মেসিং নব। আচ্ছা, আনব্রেকেবল। তো ভাই, আমরা একটু দামটা বলে দেই, এগুলার ওয়ারেন্টিটা প্রথমে বলি। প্রোডাক্টটা হলো চায়না। ওকে, এটা মডেল হলো 8 লিটার, জার্মান টপ কিচেন। হ্যাঁ, এটা আপনার টপ কিচেন, এটা মডেল নাম্বার 1। পাইকারি বিক্রি হোলসেলার ওই হিসেবে। আচ্ছা, আর ওয়ারেন্টি ভাই, চায়না মালে কোনো গ্যারান্টি হয় না, সার্ভিস ওয়ারেন্টি 5 বছর। ওকে, 5 বছর নষ্ট হলে 100-150 টাকা লাগবে ভাই, আগে তিতা পরে মিঠা, অনেক ভালো ভাই। 2-5 টাকা লাভ করি পাইকারি বেশি, ওই উল্টো পাল্টা গুলো ব্যস্ত চাই না। ওকে, পরে এটা সেটা বলে কোম্পানিতে গেছে, 10-15 দিন গুজায়া, ভাই আপনি তাড়াতাড়ি করলে টাকা লাগবে, এই সেই অনেক কথা বলবে, 100-150 টাকা লাগবে, অটো সার্কেটটা চলে যায়। ওকে, অটো সার্কেটটা কই থাকে আমি দেখাই, এটা খুলে দেখাই, এটা দেখেন খোলা সিস্টেমটা দেখে, চান দিলে খুলে গেল, চান দিলে খুলে গেল, যে কোনো জায়গায় পোর্টেবল করে নিয়ে নিতে পারবেন। এটার ভিতরে একটা সার্কেট আছে, ওটা নষ্ট হয়, 100-150 টাকা লাগে, এটা চেঞ্জ করে নিলে আর কিছু নষ্ট হয় না এটা। আচ্ছা, আর ওয়াশ করার সিস্টেমটা হলো, আমি নর্মাল যে পালতিলগুলো আসবে সেম মাছবো, কাত করে দিব, পানিতে ফ্রাই রাখতে, নিচে যদি পানি যায় ঝরে যাবে, ঝরে যাবে, কয়েল কাটবে না কখনো। ওকে ওকে, সুন্দর ডিজাইন। এটা হলো আমাদের কাছে যারা নিবে, একদম 8 লিটারটা রাউন্ড, হ্যাঁ, 5,200 যারা নিবেন তাদের জন্য একদম অফার রেট, আমি প্রথমে বলছি, আমাদের কাছে এটা হলো 7,500 টাকা, 7,500। তো আমরা একদম রাখতেছি দামা দামি না, 6,000, 6,000, একদম 6,000, মানে একটা 5,200, একটা 5,000, একটা 6,000। হ্যাঁ, বা এগুলো সব চায়নার 100%, আমাদের আইফোনটাও কিন্তু চায়না। ইয়েস, অনেকে মিথ্যা কথা বললে বলে সেই অনেক কিছু ভাই, জেনুইন কথা, আপনার লাইফে প্রোডাক্ট কিনতে চান, একটা ভালো প্রোডাক্ট হলে আলাম, 5 বছর ওয়ারেন্টি পাচ্ছেন ভাই। ভাই এখানে দেখেন, আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি অনেক বিক্রি হয়েছে ভাই বাংলাদেশে, 006 LG Blue Magic, ঠিক আছে, ইলেকট্রিক করাই। তো আমরা এই মডেলটা দেখাচ্ছি, এটা কিন্তু সবচেয়ে সুন্দর, এটা সব সবগুলো সেম সিস্টেম। ওকে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, এটা শুধু হচ্ছে ননস্টিক, ননস্টিক এর, ননস্টিক এর তাহলে 20 বছরের কিছু হবে না এগুলা। ওকে ওকে, সেম সিস্টেম, সেম স্টাইল, 1500 ওয়াট। আচ্ছা, তো এটাতে কিন্তু ভাত পাকালে 1.5 কেজি, মাংস পাকালে 3 কেজি। এটা যারা নেবেন একদম এক রেট, দামাদামি নাই, আদর অফার রেট একদম 4,000 টাকা, একদম 4,000। ওকে ভাই, আমরা পাইকারি বিক্রি করি, বাচ্চা যাচাই করে আসবেন, কম পাইলে আসেন আমার কাছে বা অর্ডার দেন, সারা বাংলাদেশে নিতে পারবেন, 500 টাকা অ্যাডভান্স করতে হবে, কুরিয়ারে পাঠাই দিই। ওকে, ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে। অনেকে বলে ভাই ডেলিভারি চার্জ ফ্রি, মালের দাম বেশি নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দেয়, বা আপনার হয়তো ডেলিভারি নিতে আসেন, একদিন দোকানে আসলে তারা কি করবো, অনেকে মন খারাপ করে, সেই জন্য সবার জন্য এক সমান। ওকে, তো এটা হলো আমাদের কাছে এক প্লেট 6 লিটার, এটাও কিন্তু, এটা কিন্তু গ্রানাইট কুটিং এর মতোই, ভিতরে কিন্তু একটা বারবিকিউ ডিজাইন দেওয়া আছে ভাই। ওকে ওকে, মাস্টার্স বাজলে কিন্তু কখনো একটা ডিজাইন বাজলেও কিন্তু ভিতরে বারবিকিউ এর মতো একটা সেটআপ করা আছে। ওকে, এটা অনেক সুন্দর ভাই, এটা কিন্তু হাতলটাও কিন্তু অনেক সুন্দর ভাই, এটা 1500 ওয়াট। ওকে, এটা যারা নেবেন একদম, এটাও তো অফার দাম 3800 টাকা, পাইকারি দাম, কারণ এই মালগুলো 6,000-5,000 নর্মাল চোখ বন্ধ করে সব দোকানদার বিক্রি করে ভাই। ওকে, তো বিক্রি করে যার যেরকম, তো আমরা একদম অফার দিচ্ছি, একদম 6 মাস পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় রাখে এই প্রাইসটা নিতে পারবেন। আচ্ছা, আমাদেরকে যদি নিতে চান মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে নিলে, আর ঢাকা সিটির ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন, ডেলিভারি চার্জ 200 টাকা, ঢাকার বাইরে নিলে 150-200 টাকা যাবে। ওকে ওকে ভাই, আমাদেরকে যদি আসতে চান, আমাদের দুইটা ঠিকানা আছে, এটা হলো শাকিল কুকারি 133 নম্বর দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস, ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলায় মাছ বরাবর ঢুকলে 133 নম্বর। ওকে, আরেকটা দোকান আছে, এটা অনেকে কাছে এই মার্কেটটা বেশি চিনে, এটা হলো আপনার নিউ সুপার মার্কেট, ঢাকা নিউ মার্কেটের পাশের মার্কেটটাই, পোস্ট অফিস গেটে ঢুকলে 8-9টা দোকান ভিতরে। ওকে ওকে, শাকিল কুকারিস 382 নম্বর দোকান, এই দোকানে চাইলেও আপনি নিতে পারবেন।
তো ভিউয়ার্স, যারা চমৎকার চমৎকার কারি কুকার চাচ্ছিলেন সব রেঞ্জের ভেতরে কিন্তু দেখিয়ে দিয়েছি আমরা, 3800, 4000, 5200, 5000 আর 6000 টাকা নিতে অবশ্যই চলে আসবেন শাকিল ক্রোকারিজে। আজকে এখানে শেষ করছি শাকিল ভাই, আল্লাহ হাফেজ।